কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন, এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা, কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনে বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনে মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ছেড়ে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, নাম্বার ওয়ান ব্যস্ত মানুষ, নাম্বার টু অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলি যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে, ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নতি করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনের তিনটি কথা মনে রাখবে, যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর অন্যজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না, আছে কিছু অভিমান যা কখনো বলবও না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যিকারে ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝবে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।